আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল ওষুধ পরিচিতির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। বন্ধুরা, আবার আমি আপনাদের সামনে হাজির হলাম আরো একটি নতুন ওষুধ নিয়ে, সেটি হচ্ছে ইউরিসেট অরাল সলিউশন। ইউরিসেট অরাল সলিউশন মূত্রনালীর জ্বালাপোড়া দূর করতে বিশেষভাবে কার্যকর। আরও কিছু রোগীর উপরে সলিউশন ভালো কাজ করে, আমরা সেগুলো জানবো, জানবো খাওয়ার নিয়ম, জানবো পার্শ্ব প্রতিক্রিয়া। তো বন্ধুরা, আশা করব ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখন আমরা জানবো এই ইউরিসেট অরাল সলিউশন কি উপাদান আছে। ইউরিসেট অরাল সলিউশনে প্রতি 5 মিলি অরাল সলিউশনে আছে পটাশিয়াম সাইট্রেট বিপি 1500 মিলিগ্রাম এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেট বিপি 250 মিলিগ্রাম। ফার্মাকোলজি, ইউরিসেট হল পটাশিয়াম সাইট্রেট এবং সাইট্রিক অ্যাসিড মনোহাইড্রেটের একটি যৌথ প্রস্তুতি। পটাশিয়াম সাইট্রেট শোষিত হয়ে বিপাকে প্রক্রিয়ার মাধ্যমে পটাশিয়াম বাই কার্বনেটে রূপান্তরিত হয়ে সিস্টেমিক ক্ষারক হিসেবে কাজ করে এবং জারণ প্রক্রিয়াটি পরিপূর্ণভাবে সম্পূর্ণ হওয়ার ফলে, যার ফলে 5% কম পটাশিয়াম সাইট্রেট মূত্রের মাধ্যমে অপরিবর্তিতভাবে বেরিয়ে যায়। তো বন্ধুরা, এখন আমরা জানব নির্দেশনা, কি কি নির্দেশনায় এই ইউরিসেট অরাল সলিউশন আমরা ব্যবহার করব। অ্যাসিডিক মূত্রের কারণে সৃষ্ট মূত্রনালীর জ্বালাপোড়া দূর করতে এবং ইউরিক অ্যাসিডজনিত কিডনির পাথর প্রতিরোধে, বাতের ব্যথায় ইউরিকোসুরিক ওষুধের সাথে গুরুত্বপূর্ণ সহযোগী, কিডনি রোগজনিত অ্যাসিডোসিস ঠিক করতে এই ইউরিসেট অরাল সলিউশন বিশেষভাবে কার্যকরী। বন্ধুরা, এখন আমি জানাবো সেবনবিধি সম্পর্কে, অর্থাৎ কিভাবে এই সলিউশন সেবন করতে হয়। ইউরিসেট অরাল সলিউশন পানির সাথে মিশিয়ে সেবন করতে হবে। মূত্রনালী সংক্রমণের ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক এবং 6 বছরের উপর শিশুদের ক্ষেত্রে 10 মিলি 1 গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। শিশু 1 থেকে 6 বছর 5 মিলি আধা গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 3 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। কিডনির পাথর প্রতিরোধে প্রাপ্তবয়স্ক 10 থেকে 15 মিলি করে 1 গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 4 বার, শিশু 5 থেকে 10 মিলি অর্ধেক গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 4 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। তো বন্ধুরা, এখন জানাবো বাতের ব্যথা নিয়ন্ত্রণে কিভাবে সেবন করতে হয়। প্রাপ্তবয়স্ক 10 থেকে 15 মিলি 1 গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 4 বার, শিশু 5 থেকে 10 মিলি অর্ধেক গ্লাস পানির সাথে মিশিয়ে দিনে 4 বার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী। বন্ধুরা, এখন আমি বলবো পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে। ইউরিসেট অরাল সলিউশন নির্ধারিত মাত্রা সেবন করলে সাধারণত স্বাভাবিক কিডনির কার্যকারিতার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সহনীয় যখন এটি নির্ধারিত মাত্রা সেবন করা হয়। অর্থাৎ যখন আমরা এটি নির্ধারিত মাত্রা সেবন করব তখন সেটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়ায় থাকে না। সাবধানতা, অতিরিক্ত ডোজের কারণে হাইপারক্যালোমিনিয়া দেখা যেতে পারে, নির্ধারিত ডোজের চাইতে বেশি সেবন করা যাবে না। ক্ষতিকর প্রভাব দেখা দেওয়া মাত্রই ওষুধটি ব্যবহার পরিহার করতে হবে। রোগীদের মূত্র নির্গমনের হার স্বাভাবিকের তুলনায় কম, সেক্ষেত্রে সাবধানতার সাথে সেবন করতে হবে। অধিক ঘনত্বের পটাশিয়াম সমৃদ্ধ ওষুধে উচ্চমাত্রার পটাশিয়াম থাকায় পাকস্থলীর ক্ষত প্রতিরোধে প্রয়োজনীয় পরিমাণ পানি গ্রহণ করতে হবে। পাশাপাশি প্রতিটি ডোজ খাবারের পরে গ্রহণ করলে স্যালাইন ল্যাক্সেটিভ ইফেক্টের ঝুঁকি থেকে মুক্ত থাকা যায়। গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার করা যাবে কিনা সেটি সম্পর্কে বলবো। গর্ভাবস্থায় এই ওষুধটি ব্যবহার করা উচিত নয়, তবে ভ্রূণের ক্ষতির তুলনায় সুস্থতার অধিক নিশ্চয়তা পাওয়া গেলে ব্যবহার করা যেতে পারে। ওষুধটি মাতৃদুগ্ধে নিঃসরিত হয় কিনা তা এখনও স্পষ্ট নয়, তাই স্তন্যদানকালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী এটি ব্যবহার করতে হবে। ওষুধটি আলো থেকে দূরে শুষ্ক এবং ঠান্ডা স্থানে সংরক্ষণ করতে হবে। ওষুধ সবসময় শিশুদের নাগালের বাইরে রাখতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, ওষুধ সেবন করার আগে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর ইউরিসেট অরাল সলিউশন সুগার ফ্রি, এটি হচ্ছে লেমন ফ্লেভার, অতএব খেতে খুবই সুস্বাদু। এটি বাজারে এনেছে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। বন্ধুরা, এই ইউরিসেট অরাল সলিউশন সম্পর্কে এতক্ষণ আমি যা যা বললাম তা আমার ব্যক্তিগত কোনো চিন্তা থেকে বলিনি। ইউরিসেট অরাল সলিউশনের ভিতরেই যে কাগজ আছে, লেবেল আছে, সেখানেই এই রেফারেন্সগুলো দেওয়া আছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন।
বন্ধুরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিবেন, কারো কোনো প্রশ্ন থাকলে, কারো কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টস বক্সে লিখতে পারেন। আর হ্যাঁ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার করবেন, শেয়ার করলে আপনাদের বন্ধু এবং আত্মীয়র কাছে এই ভিডিওটি খুব দ্রুত পৌঁছে যাবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে দিবেন, তাহলে আমার পরবর্তী ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।